হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আপনাদেরকে এই সানফ্লাওয়ার ফার্মিং সম্পর্কে জানাবো। সানফ্লাওয়ার অর্থাৎ সূর্যমুখী, বর্তমান সময়ে এই যে তেল রয়েছে, এই তেলের ডিমান্ড কিন্তু ধীরে ধীরে বাড়তে চলেছে। বর্তমান সময়ে সূর্যমুখী চাষের একটা খুব সুযোগ রয়েছে এবং সময়ও রয়েছে। বর্তমান সময়ে আর কি আপনারা এই সূর্যমুখী চাষ শুরু করতে পারেন, কারণ বাজারে যদি আপনারা লক্ষ্য করে দেখেন, খাবারের তেলের যে ডিমান্ড বেড়েছে, তো তার চাহিদা পূরণ করতে সূর্যমুখীর যে তেল হয়ে থাকে সেটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে দেয়। কারণ কী হচ্ছে, সূর্যমুখী যে বীজ রয়েছে সেই বীজ থেকে 50% থেকে 53% পর্যন্ত তেল বেরিয়ে থাকে। আর এই যে সরষা রয়েছে, এই সরষা থেকে যদি দেখা যায় তো লগভগ 35% থেকে 38% পর্যন্ত তেল বেরিয়ে থাকে। তো যার কারণবশত বর্তমান সময়ে আপনারা যদি এই সূর্যমুখীর চাষ করেন এবং সেটা যদি যে সকল ব্যক্তি তেল তৈরি করে, অর্থাৎ এক সময় ছিল যারা আর কি কুলুরা তেল তৈরি করতো, এখন বর্তমান সময়ে বিভিন্ন ফ্যাক্টরি হয়ে গেছে, বিভিন্ন কোম্পানি হয়ে গেছে যারা তেল তৈরি করে এবং বাজারে বিক্রি করে। তো সেই কারণবশত যদি আপনারা সূর্যমুখী চাষ করেন তো সেখান থেকে ভালো ধরনের প্রফিট কিন্তু আপনারা করতে পারেন। অর্থাৎ এই সময় যদি আপনারা সূর্যমুখী চাষ শুরু করেন তো খুব ভালোভাবে এবং খুব ভালো ফলন হবে এবং সেখান থেকে আপনারা ভালো ধরনের ইনকামও করতে পারবেন। বর্তমান সময়ে আপনারা যদি এই সূর্যমুখীর চাষ শুরু করেন এবং এই সূর্যমুখী চাষ থেকে যে ফলন হবে সেই ফলন বিক্রি করে আপনারা কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারেন, কারণ বর্তমান সময়ে সূর্যমুখী চাষের একটা সময় বা সিজন। সূর্যমুখীর যে MSP রয়েছে সেটা কিন্তু 6,400 পর্যন্ত রয়েছে। তো আপনাদের কাছে একটা খুব সুন্দর সুযোগ রয়েছে এবং আপনারা খোলা জমিতে এই সূর্যমুখী চাষ করতে পারেন। তো বর্তমান সময়ে একটা সিজন চলছে, যার কারণবশত আমার মনে হলো যে আপনাদেরকে এই বিষয়টা জানাই, তাই আজকের ভিডিও। এই সূর্যমুখী এমন একটা ফসল যে ফসলটা আপনারা সারা বছরই চাষ করতে পারেন, কিন্তু যখন আপনারা কমার্শিয়ালভাবে ফার্মিং করবেন, মানে হাই প্রফিট করার জন্য ফার্মিং করবেন, তখন আপনারা এই গরমের শুরুতে ফার্মিং করতে পারেন। এই সময় সূর্যমুখী ভালো ধরনের ফলন হয়ে থাকে এবং গাছের যে উৎপাদন, গাছের যে কোয়ালিটি হয়ে থাকে সেটা কিন্তু সবথেকে ভালো হয়ে থাকে। আর যার কারণবশত বর্তমান সময়ে গরমের সময় সূর্যমুখী ফলন ভালো হয়ে থাকে। তো বিশেষ করে সূর্যমুখী চাষ করার আগে আপনাকে যেটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে এই সূর্যমুখী এটা সব থেকে ভালো উন্নত মানের কোয়ালিটি বা উন্নত মানের ভ্যারাইটিজ আপনাকে পছন্দ করে নিতে হবে, তারপর আপনারা এই সূর্যমুখী চাষ শুরু করতে পারেন। সম্পূর্ণ ভারতবর্ষের মধ্যে আপনারা যদি লক্ষ্য করে দেখেন তো ভারতবর্ষের যে মৌসমটা থাকে সেই মৌসমটা কিন্তু আলাদা আলাদা রাজ্যে বা আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা রকম থাকে। এই যে সূর্যমুখী চাষ রয়েছে, এই সূর্যমুখী চাষটা টোটাল আর কি 120 দিনের চাষ, এক কথায় যদি বলা হয় 4 মাসের চাষ। বিশেষ করে যদি আপনাদেরকে জানাই, সূর্যমুখীর বীজ যখন রোপণ করা হয়, রোপণ করার পর যে কাজটা হয়ে থাকে তো সেই সময়টা হচ্ছে যে তাদের একটু ঠান্ডার প্রয়োজন হয়ে থাকে। ঠান্ডা হলে গাছের গ্রোথ ভালো হয় এবং অঙ্কুরও ভালো হয়ে থাকে। তো ফুল আসার আগের সময়টা, অর্থাৎ যখন গাছটা হবে সেই সময়টা তাদের ঠান্ডার প্রয়োজন, আর যখন সেই সূর্যমুখী গাছে ফুল আসবে বা ফুল আসার পর যে সিড হবে, ওর মধ্যে যে বীজ তৈরি হবে, সেই সময়টা কিন্তু তাদের গরমে বা গরম আবহাওয়ার প্রয়োজন হয়ে থাকে। অর্থাৎ যদি এক কথায় বলা হয় তো আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ার হিসাবে আপনারা মোটামুটি 15 জানুয়ারি থেকে ফেব্রুয়ারি ছেড়ে মার্চের 15 পর্যন্ত আপনারা এর চাষ শুরু করতে পারেন। এক কথায় যদি বলা যায় সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসটাই আপনারা এর চাষ শুরু করতে পারেন, তারপর একটু ঠান্ডা একটু গরম তো থাকেই, তো তার মাঝখান দিয়ে আপনারা মার্চের 15 পর্যন্ত এর চাষ শুরু করতে পারেন। বিশেষ করে জানুয়ারি 15 থেকে শুরু করে আপনারা ফেব্রুয়ারিটা সম্পূর্ণ করতে পারেন এবং মার্চের 15 পর্যন্ত এর চাষ আপনারা শুরু করতে পারেন। এই সময় যদি কেউ সূর্যমুখীর চাষ শুরু করে, অর্থাৎ এখন ফেব্রুয়ারি মাস চলছে এবং ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত এর মধ্যে যদি কেউ শুরু করে, তো একটা বিশেষ কারণ রয়েছে যে সূর্যমুখীতে ভালো ধরনের ফসল হবে। কারণ কি? কারণ বর্তমান সময়ে আপনারা যদি সকালে উঠে একটু বেরোন তাহলেই বুঝতে পারবেন যে আবহাওয়া কতটা ঠান্ডা রয়েছে। তার কারণ হচ্ছে যে এখন আপনারা রোপণ করলে তার বীজ ঠান্ডাও পেয়ে যাবে এবং যখন আপনার গাছ হয়ে যাবে তখনও ঠান্ডা পেয়ে যাবে, অর্থাৎ 10 দিন 15 দিন 1 মাস ধরে তারা কিন্তু ঠান্ডা পেয়ে যাবে। তারপর যখন সেই গাছের মধ্যে ফুল আসবে বা বীজ হবে ফল আসবে তখন কিন্তু তারা সামনে গরম আসছে, গরমও পেয়ে যাবে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে ফলন অবশ্যই ভালো হবে। এক কথায় যদি এখন আপনারা ফেব্রুয়ারি মাসে এর চাষ শুরু করেন তো মার্চ মাসের মধ্যে এর সম্পূর্ণ গাছ হয়ে যাবে। গাছ হয়ে যাওয়ার পর মার্চ মাস রয়েছে, সেই মার্চ মাসের মধ্যে সম্পূর্ণ গাছটা কমপ্লিটলি হয়ে যাবে। তারপরে এপ্রিল চলে আসে, এপ্রিল এবং মে এর মধ্যে আপনার তো হার্ভেস্টিং চলে আসে।
তো এই যে গরমের আবহাওয়াটা, গরমের আবহাওয়াটা যে এপ্রিল আর মে চলে আসবে সেই সময়টা আপনারা দেখবেন যে এর ফলন কিন্তু খুব সুন্দর হবে এবং খুব ভালো কোয়ালিটির হবে। আপনারা এর যদি ফার্মিং করতে চান তো খুব সহজেই ফার্মিং করতে পারেন, কারণ বর্তমান সময়ে কারো ফাঁকা জমিতে কোনো রকম চাষাবাদ থাকে না, খুব কমই থাকে। আপনারা যে কোনো গ্রামে যে কোনো শহরের এলাকায় আপনারা দেখতে পারেন বর্তমান সময়ে বিভিন্ন লোকের খোলা জমি পড়ে আছে। অনেক ব্যক্তি রয়েছে যাদের নিজের জমি আছে, অনেক ব্যক্তি রয়েছে যাদের নিজস্ব জমি নেই, সেই ব্যক্তিরাও চাইলে এটা করতে পারে। কীভাবে করতে পারে, কারণ যেখানেই এই চাষ শুরু করবে সেই জায়গায় কিন্তু গোবর একটু বেশি পরিমাণে লেগে থাকে, তো আপনারা হেক্টর প্রতি মোটামুটি 10-12 টনের আকারে আপনারা গোবর ছড়াতে পারেন। তারপর আপনার ট্রাক্টর অথবা লাঙল দিয়ে জমি রেডি করতে পারেন। জমি রেডি করা হয়ে গেলে সেই জমিতে আপনারা বীজ রোপণ করতে পারেন। বীজ রোপণ করার পদ্ধতি যে কোনো রকম আপনারা আকারে বীজ রোপণ করতে পারেন, অর্থাৎ সূর্যমুখী চাষ করার কোনো নির্ধারিত নিয়ম নেই। কিন্তু বিশেষ করে আপনাদেরকে জানাই, যদি আপনারা সূর্যমুখীতে ভালো ফলন পেতে চান তো সেক্ষেত্রে আপনারা সবথেকে ভালো যেটা হবে যে আপনার জমি ট্রাক্টর অথবা লাঙল দিয়ে যখন আপনি রেডি করলেন, রেডি করার পর ঠিক দেখতে এই ধরনের হবে। তো যখন এরকম হবে তখন আপনারা এই জমির মধ্যে এই ধরনের বেড তৈরি করে নিতে পারেন। বেড তৈরি করার পর সেই বেডের মধ্যে আপনারা বীজ রোপণ করতে পারেন। এই যে আপনারা বেড তৈরি করছেন, এই বেড থেকে বেডের দূরত্ব আপনারা 2 ফিট রাখতে পারেন এবং গাছ থেকে গাছের দূরত্ব 1 ফুট রাখতে পারেন, যেখানে আপনারা ভালো ফলন কিন্তু হারভেস্ট করতে পারবেন। এই হিসাবে যদি আপনারা বীজ রোপণ করেন তো প্রতি একরে আপনারা মোটামুটি 2 কিলো বীজ রোপণ করতে পারবেন। বীজ রোপণ করার পর আপনারা একটা বিশেষ বিষয় লক্ষ্য রাখতে পারেন, যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ বেশি ঝোপঝাড়ের মতো হয়ে গেছে, তাহলে আপনারা মাঝখানে যখন গাছ বেরিয়ে যাবে, বীজ রোপণ করার পর যখন গাছ বেরিয়ে যাবে তো তখন আপনারা সেখান থেকে 2-1টা গাছ তুলে বাইরে ফেলে দিতে পারেন, তো সেক্ষেত্রে আপনার গাছটা ফাঁকা হয়ে যাবে, জায়গাটা ফাঁকা হয়ে যাবে এবং বাকি যে গাছগুলো থাকবে সেগুলো ভালোভাবে গ্রোথ করবে। বীজ রোপণ করার পর যে বীজ অঙ্কুর হবে, অঙ্কুর হওয়ার জন্য এদের জলের প্রয়োজন হয়ে থাকে। বিশেষ করে আপনারা যদি এর লাইন বাই লাইন বেড তৈরি করেন তো সেক্ষেত্রে আপনারা লাইন বাই লাইন আপনারা ড্রেনের মধ্যে জল দিতে পারেন। এর মধ্যে জল দেওয়ার কোনো কন্ডিশন নেই, আপনারা ফোয়ারার মাধ্যমেও দিতে পারেন, ড্রিপ সিস্টেমও দিতে পারেন, এছাড়া যেভাবে জল বাতানো হয় বা জল পাঠানো হয় সেই মাধ্যম দিয়েও আপনারা জল দিতে পারেন। এর কোনো নির্ধারিত কন্ডিশন নেই, মাটি হালকা ভেজা হলেই এই বীজ অঙ্কুর হয়ে যায়। এই সূর্যমুখী চাষে একটা বিশেষ বিষয় লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে বীজ রোপণ করার পর একটা সেচ দিতে হয় আর তারপর 2টো সেচ দিলে এই সূর্যমুখী চাষ কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায়। সূর্যমুখী চাষে বিশেষ করে সর্বপ্রথম যেটা মেন বিষয় জানার বিষয় সেটা হচ্ছে যে সূর্যমুখী যদি চাষ করা হয় তো উৎপাদন কীরকম হবে। আমাদের ভারতবর্ষে সূর্যমুখীর যে ভ্যারাইটিস দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের যে ভারত সরকারের যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট রয়েছে, তো এগ্রিকালচার ডিপার্টমেন্ট প্রত্যেক রাজ্যের জন্য আলাদা আলাদা ভ্যারাইটিস কিন্তু চয়েস করে রেখেছে, কারণ দেখা যায় যে আলাদা আলাদা রাজ্যে আলাদা আলাদা রকম আবহাওয়া দেখতে পাওয়া যায়, তো যার কারণবশত কিছু কিছু সময় দেখা যায় ভারতবর্ষে কোনো জায়গাতে আগেই ঠান্ডা চলে আসে, কোনো জায়গাতে পরে ঠান্ডা আসে, কোনো জায়গাতে আগেই গরম চলে আসে, কোনো জায়গাতে পরে গরম চলে আসে। তো এই কারণবশত যদি আপনারা লক্ষ্য করে দেখেন তো আমাদের ভারতবর্ষে যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট রয়েছে, সিড ওয়েলস অফিসাররা, তারা আর কি এই ভ্যারাইটিস বিভিন্ন আকারে আর কি ভাগ করে রেখেছে। তো আপনাদেরকে জানাই, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে সূর্যমুখী কত ধরনের ভ্যারাইটিস রয়েছে। তো এই যে ভ্যারাইটিসগুলো রয়েছে এই ভ্যারাইটিসগুলোর মধ্যে সব থেকে ভালো যে ভ্যারাইটিসটা আপনার মনে হবে তো সেই ভ্যারাইটিস আপনি পছন্দ করে নিতে পারেন। তারপরেও আমি আপনাদেরকে আরেকটা আশেপাশে বিষয় জানাই, সেটা হচ্ছে আপনারা লোকালে আপনার বাড়ির আশেপাশে যে সকল সিডের দোকান রয়েছে, যেখানে সিড বা এগ্রিকালচারের সার ওষুধ মেডিসিন পাওয়া যায়, তো সেই দোকানে গেলে আপনারা তাদেরকে জিজ্ঞেস করলো আপনার এলাকায় যে আবহাওয়া রয়েছে সেই আবহাওয়াতে কোন সূর্যমুখীর বীজ সব থেকে উত্তম কোয়ালিটির ফলন হবে, তার বীজ আপনারা সেখান থেকে পেতে পারেন। তার পাশাপাশি আপনাদেরকে জানাই বর্তমান সময়ে এই সূর্যমুখীর আরো হাইব্রিড প্রজাতির বীজ বাজারে পাওয়া যায় যেগুলো আপনারা চাষ করতে পারেন। বিশেষ করে আমাদের ভারতবর্ষের পাঞ্জাবে সূর্যমুখীর খুব ভালো পরিমাণে চাষ হয়ে থাকে, এবং এক কথায় যদি বলি আমাদের ভারতবর্ষের কিছু কিছু সময় কোনো কোনো সালে লক্ষ্য করে দেখা যায় যে আমাদের ভারতবর্ষের পাঞ্জাব রাজ্যের মধ্যে সব থেকে বেশি সূর্যমুখীর চাষ করা হয়। তো পাঞ্জাবের মধ্যে যে সূর্যমুখীর বীজ চাষ করা হয় সেটা হচ্ছে CH03। তারপর আরেকটা ভ্যারাইটি সেখানে চাষ করা হয় সেটা হচ্ছে রাশিয়ান A1। এই যে ভ্যারাইটি রয়েছে এই 2টো ভ্যারাইটিজই কিন্তু পাঞ্জাবের সব থেকে বেশি চাষ করা হয়। এছাড়া আপনাদেরকে আমি একটা সালাহ দিই বা আইডিয়া দিই, সেটা হচ্ছে যে আপনার বাড়ির আশেপাশে বা আপনার লোকালয়ে যদি কোনো কৃষক এই সানফ্লাওয়ার বা সূর্যমুখীর চাষ করছে, তার কাছ থেকে আপনারা বীজ কালেকশন করতে পারেন। সেই ব্যক্তি যে সূর্যমুখীর চাষ করছে সেটা অবশ্যই ভালো কোয়ালিটির এবং উন্নত প্রজাতির বীজ হবে, তো তার কাছ থেকে আপনারা বীজ সংগ্রহ করতে পারেন। তার পাশাপাশি আপনাদেরকে জানাই আপনার পছন্দ মতো আপনারা অনলাইনেও আজকাল বিভিন্ন প্রজাতি দেখতে পাওয়া যাচ্ছে, তো সেগুলো আপনারা রোপণ করতে পারেন। এক কথায় যদি বলা হয় যে এই সানফ্লাওয়ার বা সূর্যমুখী চাষে কীরকম উৎপাদন হয়ে থাকে, তো বন্ধুরা আপনাদেরকে জানাই বীজের যে কোয়ালিটি হয় বা বীজের যে ভ্যারাইটিজ হয় সেই ভ্যারাইটিজের উপর নির্ভর করে
মোটামুটি প্রতি একরে 11 কুইন্টাল থেকে 15 কুইন্টাল কি 15.5 কুইন্টাল পর্যন্ত উৎপাদন হয়। যদি আপনার বীজের কোয়ালিটি ভালো হয় তো আপনারা প্রতি বীজের হিসাবে যদি লক্ষ্য করে দেখেন তো 4 কুইন্টালও হতে পারে, আবার 3 কুইন্টালও হতে পারে, বা এক কথায় যদি বলি তো 5 কুইন্টালও হতে পারে। তো সেটা বীজের ভ্যারাইটিজের উপর নির্ভর করছে। বিশেষ করে একটা জিনিস লক্ষ্য করে দেখা যায় যারা কয়েক একরে চাষ করে থাকে, যেমন আপনাদেরকে বলি যে পাঞ্জাব হরিয়ানার ওই দিকে যদি লক্ষ্য করে দেখা যায় তো আপনারা দেখতে পাবেন, যদি এখনও এই সময় যদি যান তো আপনারা দেখতে পাবেন যে কিছু কিছু জায়গা রয়েছে হাইওয়ে রোডের ওপর থেকেই দেখা যায় যে আপনারা যত দূর তাকাবেন তত দূরেই আপনারা দেখবেন কিছু জায়গায় সরষা রয়েছে, কিছু জায়গায় সূর্যমুখী রয়েছে। যে আপনি যত দূর দেখতে পাচ্ছেন তত দূর পর্যন্ত এক সাইডে দেখবেন হয়তো আলু দেখতে পাচ্ছেন, এক সাইডে তো সরষা দেখতে পাচ্ছেন, আবার এক সাইডে সূর্যমুখী দেখতে পাচ্ছেন। তো এই ধরনের কন্ডিশন কিন্তু দেখতে পাওয়া যায়। তো সেই সকল ব্যক্তিগুলো কী হয় যে বিশেষ করে তারা তেমন পরিমাণে লেবার সেখানে ব্যবহার করে না, মেশিনের মাধ্যম দিয়ে ফার্মিং করে থাকে। তো সেক্ষেত্রে যে বিষয়টা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে কি যে মেশিনের মাধ্যমে ফার্মিং করে থাকে এবং সময়ের মধ্যে তারা হয়তো অতটা জায়গাতে জল দিতে পারে না, সময়ের মধ্যে সেটা সিডিং করতে পারে না, সময়ের মধ্যে হয়তো যদি কোথাও ইনসেক্ট লেগে যায় অর্থাৎ পোকামাকড় লেগে যায় তো সেই ক্ষেত্রে ওষুধও ওই পরিমাণে খুব তাড়াতাড়ি দিতে পারে না, হয়তো 10 একর 15 একর 20 একর জায়গাতে চাষ করে নেয়, 50 বিঘা 100 বিঘাতে চাষ করে দেয়। তো সেই সময় কি দেখা যায় যে মেশিনের মাধ্যমে স্প্রে করলেও পোকা লাগার পর 2-3 দিন সময় লেগে যায়। তো যার কারণবশত দেখা যায় যে তারা প্রতি একরে 10 থেকে 11 কুইন্টাল সর্বনিম্ন আর কি রিসিভ করে থাকে বা উৎপাদন করে থাকে। যারা কম পরিমাণে করে থাকে হয়তো 1 বিঘা 2 বিঘা 3 বিঘা 5 বিঘার মধ্যে করে থাকে তারা কিন্তু একটু ভালোভাবে সেটাকে সেবা যত্ন করে থাকে, আর যার কারণবশত সেখানে দেখা যায় যে কারো 12 কুইন্টাল তার কারো 13 কুইন্টাল পর্যন্ত উৎপাদন হয়ে থাকে আর কি। একটা যদি নর্মালি আপনারা হিসাব করেন তো প্রতি একরে যদি আপনার 10 কুইন্টালে আসে, এটা সর্বনিম্ন ধরে নাও যে প্রতি একরে আপনার যদি 10 কুইন্টাল উৎপাদন হয় তো বর্তমান সময়ে যা রেট রয়েছে সেটা হচ্ছে 6400 টাকা পার কুইন্টাল। তো সেই হিসাবে যদি আপনি গুণা করেন যে 10 কুইন্টাল আপনার হয়েছে এবং 6400 টাকা আপনার দাম রয়েছে তো আপনি এখানে বুঝতেই পারছেন যে প্রতি একরে 64,000 টাকা আপনি ইনকাম করতে পারছেন, সেটা কতদিনে? 4 মাসে। এবার যদি এক কথায় দেখা যায় তো এই চাষের মধ্যে খরচ কীরকম হবে তো সর্বোচ্চ যদি দেখা যায় মোটামুটি 7 থেকে 8 হাজার টাকা এবং সর্ব আরও যদি বাড়ান যে আপনার সম্পূর্ণ লেবার কস্ট বা আলাদা ক্ষেত্রে আপনার চার্জেবেল রয়েছে তো সেই ক্ষেত্রে সর্বোচ্চ 9 থেকে 10 হাজার টাকা। তো সেখান থেকে আপনি মোটামুটি 50 থেকে 52 হাজার বা 54 হাজার টাকা আপনি আরামসে ইনকাম করতে পারছেন, সেটা কতদিনে? সেটা 4 মাসে। এই ফসলের মধ্যে তেমন কোনো রোগ বা তেমন কোনো পোকামাকড়ের সমস্যা আসে না, বিশেষ করে এই ফসল যেটা নষ্ট করে থাকে সেটা হচ্ছে পাখি। তো পাখি থেকে আপনারা একটু সাবধান থাকার চেষ্টা করবেন এবং এই সূর্যমুখী চাষ করে আপনারা 4 মাসে 50 থেকে 60 হাজার টাকা প্রতি একরে আরামসে ইনকাম করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনি যদি এই চ্যানেলে আরও এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।